আর সর্বশেষ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা এখনো জেলখানায় বন্দি আছেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমরা দোয়া করছি, আমি আপনাদের কাছে আরো বেশি দোয়ার আহ্বান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরতের দ্বারা এই বন্দি ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। বাকি সর্ব অবস্থায় আমরা যেন আমাদের পূর্বসূরি আকাবেরদের সেই পথ থেকে, হকের পথ থেকে আমরা যেন কোনো অবস্থাতেই বিচ্যুত না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই ইস্তেকামত এবং সেই সবর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই দোয়ার আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله شيخ الحديث পরিষদ বৃহত্তর ফরিদপুর জোন কর্তৃক আয়োজিত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ ও شيخ الحديث আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা একেবারে শেষ লগ্নে উপনীত, আমরা শেষ প্রান্তে উপনীত। অনেক বেলা হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়ু করা কোনোভাবেই মুনাসেব মনে হচ্ছে না। আমি শুধু কিছু শুক্রিয়া জ্ঞাপন করব, কিছু মানুষকে স্মরণ করি, আমার আলোচনা শেষ করব। আমি আজকে এই সুন্দর আয়োজন যারা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, শাইখুল হাদিস পরিষদ বৃহত্তর ফরিদপুর জোন, এই জোনকে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। এবং সেই সাথে আমাদের আজকের এই আয়োজনে বৃহত্তর ফরিদপুরের প্রায় সকল মুরব্বী আনে কেরাম অত্যন্ত আন্তরিকতার সাথে, আগ্রহের সাথে, দীর্ঘ সময় দিয়ে তিনারা আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, যাদের মধ্যে অন্যতম এখন আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখুল হাদিস হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব, উপস্থিত হয়েছিলেন হযরত মাওলানা আকরাম আলী সাহেব, এবং আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব, এবং এই বৃহত্তর ফরিদপুরের গহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম হযরত মাওলানা উসামা আমিন সাহেব, এবং আরও যারা আছেন অনেকের নাম বললেও দীর্ঘ এটা সময় লাগবে, আমি সকলকে মোবারকবাদ জানাই। সেই সাথে আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি যেই মাদ্রাসায় আমরা আজকের এই সুন্দর আয়োজন আমরা সম্পন্ন করতে যাচ্ছি, আশরাফুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি আজকে আমাদের মাঝে নেই, আমাদের পাশেই শায়িত আছেন। তিনিও মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইনাদের পাগল পাড়া ছিলেন। তো আজকে আমরা এই সুন্দর আয়োজন ওনার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমরা করতে পারছি, সেই হিসাবে আমি ওনাকে বিশেষভাবে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, রূহ দ্বারা ভরপুর করে দেয়। আর সর্বশেষ আমি আপনাদেরকে খুব শুকরিয়ার সাথে জানাচ্ছি, শাইখুল হাদিস পরিষদ আমরা গঠন করেছি, তার লক্ষ্য মৌলিকভাবে দুইটি। এই সংগঠনটা হলো ফিকরি ও ইসলাহি সংগঠন। আমাদের ফিকিরের মধ্যে আমূল পরিবর্তন চলে আসছে, আমাদের ফিকির ওইটাই সঠিক যেই ফিকির আমাদের পূর্বসূরিদের ফিকিরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সেই ফিকিরকে সেই জায়গায় আনা, তার জন্য আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আসছে সেইগুলোকে সংশোধন করা, এজন্য আমাদের সংগঠনের মূল লক্ষ্য মূল ধরন হলো ফিকরি এবং ইসলাহি। আমাদের ফিকিরকে সঠিক করা, আর সঠিক করার জন্য যতটুকু সংশোধনের প্রয়োজন সেইগুলো আমাদের বর্তমান মুরব্বীদের মাধ্যমে, তাদের দেখা, তাদের বাস্তব অভিজ্ঞতা, আমাদের পূর্বসূরিদের জীবন থেকে তিনারা তাদের চিন্তা চেতনা আমাদের সামনে পেশ করবেন,
আমাদের ত্রুটি বিচ্যুতি নিশানদেহি করবেন এর মাধ্যমে আমাদের ফিকির ঠিক হবে আমরা ইনশাআল্লাহ সংশোধিত তো আমরা শাইখুল হাদিস পরিষদ গঠনের এটাই একটা অন্যতম লক্ষ্য আমরা এভাবে আমাদের আকাবেরদেরকে আমাদের বর্তমান প্রজন্ম বিশেষ করে তরুণ ওলামায়ে কেরাম আমাদের ছাত্র জনতা আজকে তারা আমাদের আকাবেরদের চিন্তা চেতনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে তাদেরকে আবার সেই জায়গায় কিভাবে মজবুত ভাবে সেই জায়গায় ফিরে আনা যায় এর জন্য শাইখুল হাদিস পরিষদ কাজ করার উদ্যোগ নিয়ে ময়দানে নেমেছে আমি আশা করি আজকের শাইখুল হাদিস পরিষদ ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জোন যেভাবে সুন্দর আয়োজন করেছে আগামী দিনে এই জোনের এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের অন্যান্য জোন এবং কেন্দ্রের পক্ষ থেকে সারা দেশে আমাদের আকাবেরদেরকে আমাদের বর্তমান যুবক তরুণ এবং ছাত্র জনতার সামনে আমরা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের বিচ্যুতি থেকে আমরা আবার আমাদের সঠিক স্থানে আমরা সঠিকভাবে ফিরে আসতে পারবো আমাদের ছাত্র জনতাকে সেই দিকে আমরা ইনশাআল্লাহ পরিচালিত করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের আকাবেরদের যে সকল কথা আমাদের বর্তমান মুরব্বীদের থেকে আমরা শুনলাম এতে আমাদের আকাবেরদের অনুসরণের জজবা এবং আকাবেরদের অনুসরণ করতে হলে আমাদের বর্তমান মুরব্বীদের সাথে আমাদের গভীর সম্পর্ক এটা অপরিহার্য বিষয় আমরা আজকের আলোচনা থেকে যদি এই দুইটা চেতনা আমরা আল্লাহ ধারণ করতে পারি এই দুইটা চিন্তা যদি আমরা তিনটা সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি যে আমাদের আকাবেরদের চিন্তা চেতনা আমরা জানবো বর্তমান মুরব্বীদের থেকে আর মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ককে মজবুত থেকে মজবুত করে রাখবো ইনশাআল্লাহ আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আবারও শাইখুল হাদিস পরিষদ বৃহত্তর ফরিদপুর জোন এদেরকে এর দায়িত্বশীল যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাই বৃহত্তর ফরিদপুরের ওলামায়ে কেরাম যে আগ্রহের সাথে আন্তরিকতার সাথে আজকের আয়োজনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন সময় দিয়েছেন তাদেরকেও আমি মুবারকবাদ জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকল সকলকে জাযায়ে খায়ের দান করেন এবং সকলের কাছে দোয়া চাই যে আমরাও তো এরকম বিচ্যুত অনেক দিক থেকে আমাদের ত্রুটি আমরা যেন আমাদের বর্তমান মুরব্বীদের থেকে আমাদের পূর্বসূরীদের কথাগুলো শুনে শুনে আমরা আমাদের ত্রুটিগুলোকে চিহ্নিত করে আমরা তার সংশোধন করে আমাদের ফিকিরকে সঠিক করতে পারি আমাদের কর্মপদ্ধতিকে সঠিক করতে পারি আমাদের পথ চলাকে যেন আমরা সঠিক করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আর সর্বশেষ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা এখনও জেলখানায় বন্দী আছেন আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমরা দোয়া করছি আমি আপনাদের কাছে আরও বেশি দোয়ার আহ্বান রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরতের দ্বারা এই বন্দী ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করে দেন বাকি সর্ব অবস্থায় আমরা যেন আমাদের পূর্বসূরী আকাবেরদের সেই পথ থেকে হকের পথ থেকে আমরা যেন কোনো অবস্থাতেই বিচ্যুত না হয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই ইস্তেকামত এবং সেই সবর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এই দোয়ার আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন